নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাটিগড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা, কেমন সেতু থেকে নদীতে ঝাঁপ লড়ির। ট্রেনে শ্লীলতাহানির প্রতিবাদ, বদরপুর স্টেশনে এক যাত্রীকে মারধর। ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শুভ জন্মদিবস সর্বত্র সাড়ম্বরে উদযাপিত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাটিগড়া গেমন সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ লড়ির। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে সেতুর পশ্চিম দিকে রেলিং ভেঙে লড়ি বরাক নদীতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাঁচগ্রাম পুলিশ। থানার ওসি বিধান দাস জানান, গুরুতর আহত অবস্থায় লরি চালক ও সহচালককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। কাটিগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহতকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের নাম জানা যায়নি। যেহেতু একো তলত দেখা না যায়, পাছত গম পোৱা যাব ড্ৰাইভাৰজন ধৰা হৈছে। ড্ৰাইভাৰজনক সোধা পোছা কৰিলে গম পোৱা হ'ব, কিন্তু আমি বৰ্তমানে কৰিব পৰা নাই, কৰি আছোঁ। ড্ৰাইভাৰটো পাইছে নেকি? বৰাকৰ ব্ৰিজৰ পৰা বৰাক নৈত ব্ৰিজৰ পৰা একদম ব্ৰিজৰ সোঁ মাজত বৰাক নদী তলত পৰি গৈছে। আমি তাক বুলি গম পাইছোঁ, কিন্তু এতিয়া নাম্বাৰটো পাই গম পোৱা নাই আমি। কিবা কেজুৱেলিটি আছে? কেজুৱেলিটি এতিয়া যিজনক উলিয়াইছে তেওঁতো কেজুৱেলিটি আছে। এতিয়া আমি পাছত হামশফর ট্রেনের এক মহিলা যাত্রীর শিলতাহানির প্রতিবাদ করে পেন্টিকার কর্মীর হাতে মার খেতে হলো এক যাত্রীকে। এই ঘটনা সংঘটিত হয় বৃহস্পতিবার রাত 10:40। পরে অন্য এক যাত্রী সময়োচিত পদক্ষেপে বদরপুর স্টেশনে ওই কর্মীকে আটক করে রেল পুলিশ। ট্রেনের বাথরুমে লুকিয়ে থাকা ওই কর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার সময় উত্তম মধ্যম দেন যাত্রীরা। আটক ওই পেন্টিকার কর্মী এক মহিলা যাত্রীর সঙ্গে শিলতাহানি করেছে বলে অভিযোগ। জানা গেছে আব্দুল হক ঘটনার প্রতিবাদ করলে পেন্টিকার কর্মী তাকে মারধর করে, এতে জখম হন আব্দুল হক। এদিকে পুলিশ জখম যাত্রী আব্দুল হককে আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়ে দেয়। শুক্রবার ছিল পরম প্রেময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শুভ জন্মদিবস। ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন স্থানে পালিত হয় ঠাকুরের শুভ জন্মদিবস। শিলচর শহর ও এর ব্যতিক্রম নয়। শিলচর সৎসঙ্গ বিহারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্মদিবস সাড়ম্বরে পালিত হল। মহাপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রী শ্রী ঠাকুরের গান কীর্তন ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও সৎসঙ্গ বিষয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 135তম জন্মদিবস উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করল সৎসঙ্গ কেন্দ্র শালগঙ্গা। এই মহোৎসব উপলক্ষে শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্রে দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। মহোৎসবের শুভারম্ভ হয় 15 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল 3টায়। উলুধ্বনি, শঙ্খধ্বনি ও জয়ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং এরপর শুরু হয় মাতৃ সম্মেলন। সন্ধ্যা 5:04 সমবেত বিনতি প্রার্থনা এবং ঠাকুরের গ্রন্থাদি পাঠ। সন্ধ্যা 5:22 শুরু হয় বিনতি প্রার্থনা ও গ্রন্থাদি পাঠ।
6:30 মিনিটে স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান 16 সেপ্টেম্বর শুক্রবার প্রত্যুষে উষাকীর্তন এবং সমবেত বিনতি প্রার্থনা সকাল 9টায় ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিকৃতি সহ মহাসংকীর্তন যজ্ঞে বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রাটি শালগঙ্গা এলাকার বিশেষ বিশেষ পথ পরিক্রমা করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয় দুপুর 12টা থেকে মহাপ্রসাদ বিতরণ ও শিলচর থেকে আগত বিশিষ্ট শিল্পীদের দ্বারা সঙ্গীতানুষ্ঠান ও বাউল সঙ্গীত 2টা থেকে অনুষ্ঠিত হয় ধর্মসভা সন্ধ্যা 5:22 মিনিটে বিনতি প্রার্থনা এরপর শুরু হয় ঠাকুরের নাম সংকীর্তন ও উৎসবের সমাপ্তি ঘোষণা দুর্গাপূজা উপলক্ষে বিহারা পুলিশ ফাঁড়ির আইসি সুবর্ণ কুমার দাস ও সিওবিডিও হিতেশ চক্রবর্তীর পরিচালনায় বিহারা পুলিশ ফাঁড়ির আওতাধীন গাঁওরক্ষী বাহিনী ও প্রায় 25টি পূজা কমিটির কর্মকর্তাদের নিয়ে একটি শান্তি কমিটি গঠন করা হয়েছে এতে সভাপতি হিসেবে রয়েছেন অসিত দেব ও সম্পাদক করা হয়েছে সুবর্ণ কুমার দাসকে উপদেষ্টা হিসেবে বিশাল সরকার ও কৃষ্ণদাস সিনহা বিহারা পুলিশ ফাঁড়ির অন্তর্গত গাঁওরক্ষী বাহিনীর সভাপতি সুরমান আলীকে নিয়ে 30 জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে সভায় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার পূজো মণ্ডপগুলোকে প্রতিমা শান্তি শৃঙ্খলা ও সাজসজ্জার উপর বিশেষ পুরস্কৃত করা হবে আমরা জানি কিছু সংখ্যক দুষ্কৃতিকারী থাকে যে মোটামুটি বিশৃঙ্খলা ঘটাইয়া তার ব্যক্তিগত মুনাফা লুটিবার চেষ্টা করে এই ব্যাপারে অন্ততপক্ষে একটা কথা আমরা প্রত্যেক যাত্রাও আমরা সিওবিডিও বা আইসি সারের তরফ থেকে এটা স্মরণ করাইয়া দেওয়া হয় যারা আমরা প্যান্ডেলে মানে পূজা কমিটি বা পূজা যে যে এলাকাতে যে যে জায়গায় হইতেছে এরা তো আসেনু ইন এডিশন নিকটবর্তী যারা আসেন বিডিভি এরাও এনসান সঙ্গে সহযোগিতা করিয়া যাহাতে শান্তিপূর্ণভাবে আমরা অন্ততপক্ষে হালি পূজা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলিয়া যাইতাম পারি এর লাগি সবার দৃষ্টি রাখিয়া যাহাতে সুন্দরভাবে চলিয়া যায় এইটুকু কামনা করিয়া সবাই আমি ধন্যবাদ দিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে পুজোর আর বাকি মাত্র পক্ষকাল বিশ্বকর্মা পুজোর আগে ধারা বৃষ্টিপাতে চিন্তার ভাত জনমনে শুক্রবার ধারা বৃষ্টিপাতে প্রভাব পড়ে বিশ্বকর্মা পুজোর বাজারে দুর্বিপাকে পড়তে হয় মূর্তি বিক্রেতাদের আবহাওয়ার উপরেই ভরসা এবারের দুর্গোৎসব চাল কেলেঙ্কারি কাণ্ডে 6 রেশন ডিলারের বিরুদ্ধে মামলার অভিযোগে শুক্রবার খাসপুর সমবায় সমিতিতে এক সভা অনুষ্ঠিত হয় সেখানে ঘটনার আসল অপরাধীকে গ্রেফতার করার আর্জি জানানো হয়েছে সমবায় সমিতির 413 ব্যাগ চাল অবৈধভাবে মজুতের অভিযোগে সম্প্রতি উধারবন্দের এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে শালগঙ্গা ঠালিগ্রাম অঞ্চলের 6 জন ডিলার ও সমবায় কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে উধারবন্দ থানায় গোটা বিষয় নিয়ে এখন তীব্র চাঞ্চল্য বিরাজ করছে বৃহত্তর উধারবন্দ জুড়ে এই পরিপ্রেক্ষিতে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন ডেকে নিজেদের অবস্থান স্পট করা হয় খাসপুর সমবায় সমিতির পক্ষ থেকে চেয়ারম্যান প্রবীর কর ভাইস চেয়ারম্যান দিব্যাংশু আচার্য সহ বোর্ড অব ডিরেক্টরের সদস্যরা সাংবাদিকদের বলেন চাল কেলেঙ্কারির পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত হলে আসল রহস্য বেরিয়ে আসতে পারে উল্লেখ্য খাসপুর সমবায়ের বিরুদ্ধে অভিযোগ পুরনো চলতি বছরের জানুয়ারিতে সচিব কৃপেশচন্দ্র দেবকে অপসারিত হতে হয় অনিয়মের প্রেক্ষিতে সমিতির ট্যাক্স কালেক্টর বিনয় বর্মনকে ওই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত 13 জানুয়ারি বরখাস্ত করা হয়েছিল তাৎপর্যপূর্ণভাবে পানগ্রামের সাম্প্রতিক কেলেঙ্কারির সঙ্গেও তার নাম জড়িয়েছে এবং তিনি অভিযুক্ত 6 জনের তালিকায় রয়েছেন সে সঙ্গে কাশীপুর নিবাসী খাসপুর সমবায় সমিতির বর্তমান সেক্রেটারি দাদু লস্করের ভূমিকা কি এই ঘটনায় সেটাও স্পষ্ট হয়নি সুতরাং সচেতন মহল মনে করছেন পানগ্রামের চাল কেলেঙ্কারির রহস্যের জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত পত্রপত্রিকার মাধ্যমে যে অভিযোগ কাশপুর সমবায় সমিতির নামে পাইছি যে এটা আমরাও চাই যে এটা তদন্ত হোক এক দোষী যারা তারা উপযুক্ত যে পাইতে লাগে শাস্তি পাইতে লাগে পাওক হ্যাঁ আমরা সমবায় সমিতি কাশপুরের নাম আমরা পাইতেছি পত্রপত্রিকার মাধ্যমে আমরাও চাই এটা হোক
সুন্দরভাবে তদন্ত হয়ে যে ডিসিশন করতে পারব কিন্তু আমরা আমরা যে ভিউ যেটা ভিউ যেটা আমরা সোসাইটি থেকে মাল দিতেছে সব জেলাগুলায় মাল নিয়ে নিতেছে সোসাইটি থেকে যাওয়ার পরে কিতা হয়েছে এটা আমরা সঠিক ভিউ দিতে পারি আমি তদন্ত করে কিন্তু আমি তো ডিলারের মাল দিয়েছি সোসাইটি থেকে ডিলার পয়েন্টে যাওয়ার সময় কিতা হয়েছে সঠিক তদন্ত এটা সঠিক তদন্ত বিভাগীয় তদন্ত চলছে যেটা আইব বিভাগীয় থেকে ওইটাই আমরা মানিয়ে নিব এই যে কোপারেটিভ নিয়ে যে চলছে যেগুলা এটা ব্যাপারে যে আপনার যে গ্রাহক আছে যে গ্রাহকে আপনি যে সেক্রেটারি এটা নিয়ে কোনো কমপ্লেন কোনোদিন করছে আমি চেয়ারম্যান হিসেবে যদি আমরা আছে আমরা পরিচালনা সমিতির কাছে কোনো রকম কমপ্লেন এসেছে যে গ্রাহকে মাল পায় না গ্রাহকের কাছ থেকে কোনো রাজ্যে প্রতিটি ইলেকট্রিক সাবডিভিশনে নিয়োজিত অস্থায়ী মিটার রিডার সহায়ক ড্রাইভার সহ অন্যান্য কর্মচারীর চাকরি স্থায়ীকরণের জন্য শুক্রবার লালা ইলেকট্রিক সাবডিভিশনে আসাম স্টেট আউটসোর্স পাওয়ার ওয়ার্কার ইউনিয়নের লালা শাখার নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয় সভায় অস্থায়ী মিটার সহায়ক সহ অন্যান্য কর্মচারীরা জানান বিগত ১৫ বছরের অধিককাল থেকে রাজ্যের এপিডিসিএল এপিজিসিএল এজিসিএল ইলেকট্রিক কোম্পানিতে কাজ করে আসলেও তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিভাগের আধিকারিকরা চাকরি স্থায়ীকরণের আশ্বাস প্রদান করলেও তা বাস্তবে পরিণত করেননি বিভিন্ন সময় রাজ্যের শক্তি বিভাগে আধিকারিক বদরপুর সার্কেলের সিইও চিন্ময় কুমার শর্মা বরদলৈ সহ বিভাগের চিফ জেনারেল ম্যানেজারকে স্মারকপত্র প্রদান করে অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানালেও রাজ্যের বিদ্যুৎ বিভাগ বিহিত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি যার ফলে সমগ্র আসামে এপিডিসিএল এ নিয়োজিত কয়েক হাজার অস্থায়ী মিটার রিডার ও সহায়ক নিজেদের পরিবারকে লালন পালন করে যেতে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন শুক্রবারের সভায় আসাম স্টেট আউটসোর্স পাওয়ার ওয়ার্কার ইউনিয়নের লালা শাখার সভাপতি সঞ্জিত নাথ জানান রাজ্যে নতুন করে এপিডিসিএল এ বিভিন্ন সাবডিভিশন চাকরি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাই সঞ্জিত মুখ্যমন্ত্রী ও বিভাগের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্য সরকারে কিবা একটি ঘোষণা করেছে এপিডিসিএলত 5,000 মানুষ চাকরি নতুন করে হব আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আর মর শক্তিমন্ত্রী নন্দিতা গালভূষা ম্যাডামত মই আবেদন করেছো যা 15 বছরের পরা মই যিমান আউটসোর্স মিটার রিডার এপিডিসিএল এজিসিএল বেলেগ তিনিটা ইলেকট্রিক ডিপার্টমেন্টত আউটসোর্সত কাম করে আছে এতিয়া ডিপার্টমেন্টত 5,000 আরো বেশি হব পারে চাকরিটো ওলাইছে আমি সেইটো বিচারিছো যেহেতু মোর লগত আমার এক্সপিরিয়েন্স আছে এপিডিসিএলত কাম করার আমি আমার এক্সপিরিয়েন্স থ্রুতে আমাক সেই চাকরিটো নিয়মিতকরণ করক আমার আমার যে পরিয়াল চালাবার কারণে মই অক্ষম হয়েছো 15 বছর 10 বছর এনেকা আমি কন্টিনিউ কাম করে আছি এপিডিসিএলত আজিকালি সরকারে কিবা কোনো ব্যবস্থা গ্রহণ করিয়া নাই আমি ডিফারেন্ট টাইমত আমি এমডিওক সিওক বা ডিজিএম সার্কুলক আমি মেমোরেন্ডম দিলো তেতিয়া আমি কোনো রিপ্লাই নাপালো পজিটিভলি এতিয়া অসমত যেতিয়া 5,000 চাকরিটো ওলাইছে আকৌ আমি রিকুয়েস্ট করেছো আমার অল অসমর যিমান আউটসোর্স কর্মী আছে এপিডিসিএল লৈ আর বেলেগ দুটাকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আছে তার চাকরিটি নিয়মিতকরণ করক নহলে মই অনাগত দিনত গোটা অসম আমি আন্দোলন করিব কারণে বাধ্য হম এবং যিমান ইলেকট্রিসিটি আউটসোর্সত কাম করি আছে এইবিলাক আমি কাম বন্ধ করি হাইলাকান্দি জেলা সদরের পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার জোহরের নামাজের পর জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হবে এদিন নবগঠিত 5 থেকে 6টি আঞ্চলিক কমিটির পদাধিকারী সহ জেলা কমিটির আরো কয়েকজনকে সংবর্ধনা দেওয়া হবে এদিনের সভায় 39টি আঞ্চলিক কমিটির সকল পদাধিকারীরা যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন উদযাপন কমিটির মুখ্য উপদেষ্টা মুফতি কাহির উদ্দিন মজুমদার সহসভাপতি মৌলানা কারি নূর আহমেদ লস্কর আগামী 18 তারিখ জোহর পর থেকে নিয়ে আসর পর্যন্ত হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের আগামী 9 তারিখের যে জুলুস এবং ঈদে মিলাদুন্নবীর বিশাল যে কর্মসূচি
হাইলাকান্দি জেলা এদিকে মিরাজুন নবী কমিটি হাত নিয়েছে, এই নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করার জন্য হাইলাকান্দি প্রায় 39টি আঞ্চলিক কমিটিকে আমরা ইনভাইটেশন করেছি, সকল যেন এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদেরকে তাদের সুপরামর্শ দিয়ে আগামী মাসের 9 তারিখের ঈদে মিলাদুন নবী রেলি ওয়াজ নসিহত এবং ছাত্র প্রতিযোগিতা সহ আরও বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, এই কর্মসূচিকে নিয়ে আমরা যেন সঠিকভাবে এগুলো আমরা উদযাপন করতে পারি, এই জন্য আমরা সকলের আঞ্চলিক কমিটির সকলের পরামর্শ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাটিগড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা, কেমন সেতু থেকে নদীতে ঝাঁপ লড়ি। ট্রেনে শ্লীলতাহানির প্রতিবাদ, বদরপুর স্টেশনে এক যাত্রীকে মারধর। ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শুভ জন্মদিবস সর্বোচ্চ সাড়ম্বরে উদযাপিত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।